প্রচন্ড গরমে কেমন আছেন বন্ধুরা? বেশি করে জল, শরবত, ফলের রস এসব খাচ্ছেন নিশ্চয়ই। গরমের দিনে অতিথি বাড়িতে এলে এক গ্লাস যদি ম্যাঙ্গো শেক দেন সে আপনার সুখ্যাতি করবেই। প্রথমেই বলে রাখি, আমগুলোকে আমি এখানে দুটো আম নিয়েছি, আপনি পরিমাণ মতন, আপনার প্রয়োজন মতন পরিমাণ নেবেন এবং সেগুলোকে জলের মধ্যে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে ছোট ছোট কিউবে কেটে নেবেন। এটা করে ফেলা ভীষণ সোজা, কতগুলো টিপস থাকবে সেগুলো একটু ফলো করবেন, তাহলে খুব তাড়াতাড়ি সহজেই এটা করে দিতে পারবেন। এবার মিক্সির একটা কন্টেনারে আমের টুকরোগুলো দেবেন, দেবেন কয়েক কাপ দুধ, আপনি যতটা পরিমাণ করতে চাইছেন। আর আমি এখানে গুঁড়ো দুধ মিশিয়েছি, আপনি কনডেন্স মিল্কও মেশাতে পারেন। মিশিয়ে দিন ফ্রেশ ক্রিম, তার সঙ্গে দেবেন স্বাদ মতো চিনি। আমের একটা টুকরো খেয়ে বুঝে নেবেন আগে যে মিষ্টিটা ঠিক কতটা আছে। এবার এর মধ্যে বেশ কয়েকটা বরফের টুকরো দিয়ে দিন, তারপর আর কি, মিক্সিটা চালিয়ে ফেলুন, সুন্দরভাবে হয়ে যাবে শরবত। গ্লাসে ঢেলে ওপরে একটা ছোট্ট আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। আর এইভাবে চটজলদি আমের শরবত যদি ভালো লাগে আপনার, তাহলে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন সকলের সঙ্গে। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো চটজলদি আপনার কাছে পৌঁছে যাবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন আসি তাহলে।